হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গার্ডেনিং বিজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এই দেখো, আমি পুরো গাছ লাগিয়ে আমার জানলাটা পুরো ভর্তি করে দিয়েছি। তো চলো দেখি নতুন কী কী গাছ লাগালাম। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে যতগুলো রসুন আমি লাগিয়েছিলাম সব তুলে দিয়েছি, খালি করে দিয়েছি। তো ওই মাটিটাতেই আমি আরেকটা টবের মাটি মিক্স করে দিলাম, কারণ ওই টবটাতে একটা বুগানভেলিয়া ডাল পুঁতেছিলাম, যেটা হয়েও ছিল কিন্তু জানি না কীভাবে আপনি আপ নিজে থেকেই মারা গেছে। তো ওই মাটিটা কেন নষ্ট হয় তো ওটার সঙ্গে আমি এটাও মিশিয়ে দিলাম, কারণ এই যে তুমি জায়গাটা দেখছো তোমরা, এই জায়গাটাতে তোমার কোকোপিট বেশি আছে মাটির থেকে, তো তাই জন্য আমি টবের মাটিটাও মিক্স করে দিলাম। এবার ওই মিক্স মাটি নিয়ে আমি টবে কিছু দিয়ে এটাতে না আমি একটা সুন্দর স্পাইডার প্লান্টেরই বলতে পারো, স্পাইডার প্লান্টেরই একটা আলাদা ধরনের কালারের, এটা আমার জেঠু মণিপুর থেকে নিয়ে এসছে আর আমি আমার জেঠুর কাছ থেকে নিয়ে এসেছি। অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো যে আমি যখনই জেঠুর বাড়ি যাই কিছু না কিছু গাছ নিয়েই আসি। তো এই বাড়িতে, নতুন বাড়িতে, যেহেতু গাছের খুব অভাব ছিল, খুব একটা গাছ নেই, তো তাই জন্য নতুন নতুন ভ্যারাইটি গাছ নিয়ে আসছি। আর আমার অফিসের একটা সিনিয়রও আমার কাছ থেকে গাছ চেয়েছিল, তো তাই জন্য এই ছোটো ছোটো গাছগুলো আমি ওনাকে গিফট করে দেবো, আর এই বড়ো যেটা ওটা আমি এখানে টবে লাগিয়ে দেবো। তো এটা দেখতেই পাচ্ছ অনেকদিন ধরে, মানে আমি যেদিন নিয়ে এসেছিলাম তার থেকে 4-5 দিন পরে আমি এই গাছগুলো লাগাচ্ছি। কিছুদিন ধরে আমি ওটা জলে ডুবিয়ে রেখেছিলাম, কারণ আমার কাছে সময় ছিল না গাছগুলো লাগানোর, আজকে সময় হয়েছে তাই সব গাছগুলো একসাথে মাটিতে লাগিয়ে নিচ্ছি। তো তাই জন্য কি হয়েছে, নিচের দিকের কিছু পাতা জলে পড়ে পড়ে জলে নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, নাহলে তার জন্য শেকড়টাও পচে যাবে। এরপরে এটাতে মাটি দিয়ে ভালো করে গেঁথে দেবো। এটাও স্নেক প্লান্টের মতনই নিচে থেকে আবার নতুন রুট বেরোয়, নতুন ছোট ছোট গাছ বেরোয়, তো তাই জন্য গাছটা মানে জায়গাটা আমি খালি রাখলাম, দেখতেই পাচ্ছ। এখানে আরেকটা টব নিয়ে কিছু স্পাইডার প্লান্ট দিয়ে দেবো। বাড়িতে অনেক স্পাইডার প্লান্ট আছে তোমরা আগেও দেখেছো, কিন্তু এইখানে ছিল না, তো তাই জন্য আমি এখানেও স্পাইডার প্লান্ট জেঠুর কাছ থেকে কিছু নিয়ে এসেছি ছোট ছোট চারা, সেগুলোই আমি এখানে মাটিতে লাগিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আবার ওই সাইডে দেখতে পাচ্ছ যে কিছু স্পাইডার প্লান্ট আমি রেখে দিয়েছি, সেই স্পাইডার প্লান্টগুলো আমার অফিসের ওই যে সিনিয়রটা আছে যে আমার কাছে গাছ চেয়েছিল, তো ওনাকে দিয়ে দেবো। আর এখানে আমি মাটি দিয়ে পুরো টবটা ভর্তি করে দিলাম। এখানে যে গাছগুলো আছে সেগুলো কোনোটাই নতুন নয়, গাছগুলো সব মোটামুটি আমার কাছে আগেও ছিল, শুধু এই মণিপুর থেকে যে স্পাইডার প্লান্টের মতো যে গাছটা এসছে সেটা ছাড়া বাকি সবই আমার কাছে আমার বাড়িতে আছে। কিন্তু আমার বাড়ি থেকে গাছ নিয়ে আসাটা খুব মানে প্রবলেম হয়ে যাচ্ছিলো, তো তাই জন্য আমি জেঠুর কাছ থেকে নিয়ে এসেছি, যেহেতু দূরত্বটা কাছে। তাতেও তোমরা দেখতে পাবে এখানে এই যে বড় টবটা দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু অ্যালোভেরা লাগিয়ে দেবো, কারণ অ্যালোভেরা এমন একটা গাছ যেটা মানে খুবই প্রয়োজন হয়। হ্যাঁ, তোমরা যদি ভেবে থাকো যে আমার স্কিন কেয়ারের জন্য কাজে লাগে, অবভিয়াসলি স্কিন কেয়ারের জন্য অ্যালোভেরা খুবই ভালো, কিন্তু স্কিন কেয়ারের জন্য নয়, আমার অ্যাকচুয়ালি অ্যালোভেরা দরকার হয় রুটিং হরমোন হিসাবে। কোনো গাছের ডাল নিয়ে এসে গাছটা লাগাতে হলে আমার কাছে অ্যালোভেরা না থাকলে ওটা লাগানো যায় না, তো অ্যালোভেরা আমার কাছে তাই জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই জন্য অ্যালোভেরাটা লাগাতেই হলো। এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরার ডালগুলো সব বেঁকে বেঁকে গেছে, এগুলো আসলে হয়েছে কি যে ব্যাগে করে আমি অ্যালোভেরার এই চারাগুলো নিয়ে এসেছিলাম, সেই ব্যাগটা আসলে আনতে আনতে বেঁকে গেছিলো, মানে গাছগুলো বেঁকে গেছিলো, তাই পাতাগুলো এভাবে বেঁকা বেঁকা হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, আবার যেগুলো নতুন পাতা বেরোবে সেগুলো আপনি আপ সোজাই হবে। এভাবে অ্যালোভেরাগুলো আমি একটা বড় টব নিয়েছি, যেহেতু অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে, তোমরা জানো যে অ্যালোভেরা একবার হয়ে গেলে কত তাড়াতাড়ি অনেক বেশি ছড়িয়ে যায়, তো তার জন্য এই টবটা একটু বড় টব নিয়েছি বাকিগুলোর থেকে। তো এভাবে পুরোটা বসিয়ে দিয়ে সব চারাগুলো একটাতেই বসিয়ে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবো ভালো করে। ভিডিওটাতে হয়তো ভয়েস ওভারে তোমরা দেখতে পাবে যে অনেক বেশি নয়েজ আসছে, বাইরের অনেক হর্নের আওয়াজ আছে, কারণ কিছু করার নেই, আমি যেখানে থাকি সেটা একদম রোডের ধারেই বাড়ি আমার, তো তাই জন্য রোডের আওয়াজ একদমই আমি কিছুতেই আটকাতে পারছি না, তাই জন্য আমি তাও তুলনামূলক কম হবে বলে আজকাল সকালে ভিডিও এডিট করছি, কারণ সকালে তুলনামূলক আওয়াজটা হর্নের একটু কম থাকে, রাতে তো একদমই করা যায় না। তো চলো দেখতে দেখতে, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এটা একটা আলাদা প্রজাতির গাছ, এটাও কিন্তু ডাল থেকেই হয়, কাটিং থেকেই হয়, তাই জন্য এটারও ছোটো কাটিং একটা নিয়ে এসেছিলাম আমি জেঠুর কাছ থেকে। এটাও আমি সুন্দর ওই যে স্পাইডার প্লান্টটা লাগিয়েছিলাম প্রথম, ওই স্পাইডার প্লান্টটাতেই এটা লাগিয়ে দেবো। পরে যখন গাছ দুটো বড় হয়ে যাবে তখন ওটা আমি আলাদা আলাদা পটে ট্রান্সফার করে দেবো, এখনকার জন্য একটা পটেই থাক। তো এবার দেখো এই যে ছোট্ট স্নেক প্লান্টটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমি আমার অফিসের জন্য নিয়ে এসেছি, আমার ডেস্কে রাখার জন্য এটা নিয়ে এসেছি। ও সাবাস, এখানে দেখতে পাচ্ছ নতুন ছোট ছোট চারা বেরিয়েছে, যেখান থেকে আবার নতুন গাছ তৈরি হবে, তিনটে ছোট ছোট মুখ বেরিয়েছে, এটা দেখে না আমার এরকমই খুশি হয়। তোমাদের মনে আছে যে আমরা যখন ছোটোবেলায় যদি আমরা প্যান্টের পকেটে, কোনো পুরোনো প্যান্টের পকেটে 10 টাকার একটা নোট পেতাম তো কত ভালো লাগতো, যেন মানে কতই পেয়ে গেছি,
ওরকম একটা ব্যাপার যে বড় এরকম গাছের যখন দেখি না আমি, ছোট রুট বেরোচ্ছে বা ছোট একটা ডাল বেরোচ্ছে, তো আমার এটাই সেম মজা লাগে। এই যে গাছটা দেখছো, এটা খুব কমন একটা গাছ, অনেকের বাড়িতেই থাকে, কিন্তু এর নামটা হয়তো অনেকেই জানো না। এর নাম হচ্ছে জেবরিনা, জেবরিনা। তো এই গাছটা খুব কমন একটা গাছ, এটাও কাটিং থেকে তৈরি হয়। এই দেখো কাটিংগুলো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম, 4-5 দিনের ভেতরেই দেখতে পাচ্ছ নতুন নতুন ডাল বেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাতাও বেরোচ্ছে। তো এগুলো আমি জলেই রাখবো, এগুলো মাটিতে আর পুঁতবো না, এগুলো জলেই খুব সুন্দর হয়। কিন্তু আমি জলটা একটু মানে পাতাগুলো ধুয়ে, গাছটা ধুয়ে জলটা একটু পাল্টে দিয়ে সেম পাত্রেই আবার এই গাছটাকে আমি রেখে দেবো, এটা মাটিতে পুঁতছি না। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার খুব 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 ফেভারিট একটা গাছ, কারণ এটা আমি জানি না কী করে, বাট এটা চন্দ্রমল্লিকা আমরা সবাই জানি যে শীতকালে ফুল দেয়, বাট এটা শীতকাল পেরিয়েও গেছে, তারপরেও সমানে একই রকম ফুল দিয়েই যাচ্ছে, ডগ কেটে যাচ্ছে আর ওটা থেকে নতুন ফুল বেরিয়ে যাচ্ছে। ও ধরি হাক করতে গিয়ে আমি একটা কুড়ি ভেঙে ফেললাম, সরি, সো সরি, আই এম সরি। তো ফুলটার খুব সুন্দর স্মেলও আছে, জানি না কী প্রজাতি চন্দ্রমল্লিকা এটা। কিন্তু যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে এর নিচে আমি একটা কয়েনের গাছ পুঁতেছিলাম। এই যে দেখতে পাচ্ছ না, এটা মানে পাতাগুলো গোল গোল বলে, এটার নামই কয়েন প্লান্ট, এই নয় যে আমি টাকার গাছ লাগিয়ে দিয়েছি, একদমই না। তো এটার নামই হচ্ছে কয়েন প্লান্ট। কিন্তু এই প্লান্টটা হচ্ছে দুটো একটা টবে, যেহেতু গাছটা অলরেডি ছোট টবে আছে চন্দ্রমল্লিকাটা, তাই জন্য দুটো একটা টবে না রেখে আমি ভাবলাম ওটা একটু তুলে নিই, অন্য টবে ট্রান্সফার করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, ওটা শেকড়ের মতো, মানি প্লান্ট যেমন শেকড়ে শেকড়ে হয় পাতা বেরোয়, এটাও সেই সেম। এটা তুলে নিয়ে আমি একটা অন্য টবে, একটা ডিসপোজেবল যে আমাদের খাবারের পাত্রগুলো আছে, ওই পাত্রগুলোতে নিচে ড্রেনেজ হোল করে আমি এগুলোতে পুঁতে দিয়েছি। কিছুই না, এটা কিন্তু খুব ইজি একটা প্লান্ট, কয়েন প্লান্টটা খুব ইজি, মাটিতে জাস্ট পুঁতে দিলেই ওটা কিন্তু পুরো ছড়িয়ে যাবে ওই ওই টবটার মধ্যে। তো তাই জন্য আমি এটাতে পুরো ভালো করে বসিয়ে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিই। এরপর যে গাছটা অ্যাকচুয়াল যেখান থেকে মাটিটা বার করেছিলাম, সেখানে যেহেতু মাটিটা বেরিয়ে গেছে, তাই জন্য ওই গাছটাতেও মানে চন্দ্রমল্লিকার যে মেন প্লান্টটা সেটাতেও আমি একটু মাটি দিয়ে দিয়ে দেবো। আর এটাতে যেহেতু কম্পোস্ট মিক্স আছে, তো তাই জন্য কম্পোস্টটাও ভালোই হবে, কম্পোস্টটাও একটু গাছে পেয়ে যাবে। এমনিতে আমি এটাতে চাল ভিজে জল, তারপরে তোমার ওয়ার্মি কম্পোস্ট এসব দিতেই থাকি গাছে, সেই সব ভিডিও তোমরা দেখতে পাবে। তো এখানে যেহেতু আমার কাছে জায়গা নেই, এরকম বক্স সিস্টেম জানলাগুলোতেই আমি সব গাছ রাখি, তো তাই জন্য এখানেই সাজিয়ে রেখে দেবো সব গাছগুলোকে, দেখতেই পাচ্ছ। জেড প্লান্টটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ আগের ভিডিওতে তোমরা অলরেডি জেড প্লান্টটা দেখেছো, আর ওটাতে কিছুই আমি চেঞ্জেস করিনি, ওই ছোট্ট পাত্রটাতেই কিন্তু সুন্দর জেড প্লান্টটা বড় হচ্ছে। যেদিন দেখবো রুট বাউন্ডিং হচ্ছে বা নিচে থেকে রুট বেরিয়ে যাচ্ছে, তখন আমি ওটা চেঞ্জ করবো, এখন আর কিছু চেঞ্জ করলাম না জেড প্লান্টটা। আর মানি প্লান্ট, জিজি প্লান্টও আছে আমার কাছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেটা ওই পাশের জানলায় রাখা আছে, তাই জন্য আর এই ভিডিওটাতে দেখালাম না। তো দেখো পুরো জানলা ভর্তি করে গাছ লাগিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কাছে এরকম কী কী গাছ আছে যেগুলো এরকম জানলায় লাগানো যাবে, তাহলে আমিও আমার বাড়িতে সেগুলো নিয়ে এসে লাগাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, টাটা।